ভুল চিকিৎসায় অভিযোগে এবার নার্সিং হোমে ভাঙচুর চালালো রোগীর পরিবারের লোকজনেরা। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে এবং অপারেশনের পরেই মৃত্যু হয় এক গর্ভবতী মহিলার। এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের বেলদা ও নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা চালান তারা। তবে যে অভিযোগ এই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে উঠছে, কোতাইগড়ে এক নার্সিংহোমে সেখানে ভাঙচুর চালানো হয়েছে এবং অপারেশনের পরেই মৃত্যু হয় এক গর্ভবতী মহিলার। ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে ওই গর্ভবতী মহিলার, এমনটাই অভিযোগ করছেন রোগীর পরিবারের আত্মীয় পরিজন এবং নার্সিংহোমেও ভাঙচুর চালান তারা। পশ্চিম মেদিনীপুরের ঘটনা, রোগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সেখানেই এবং ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে ওই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। তারপরেই তাদের বিরুদ্ধে যে অভিযোগ বেলদা ও নারায়ণগড় থানার পুলিশও ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। সৌম্যকান্তি, বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে, কি অভিযোগ করছেন রোগীর পরিজন? কি সেটা হচ্ছে যে আজকে সন্ধ্যের সময় এই নার্সিংহোমে ভাঙচুর চালানো হয়, যেটা রোগীর আত্মীয় পরিজনরা চকজ্যোতি এলাকার আর এক অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তাকে নিয়ে আসা হয়েছিল এই নার্সিংহোমে, ভর্তি করা হয়েছিল, তার চিকিৎসা চলছিল এবং যেটা জানা গেছে সে সেই অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ওই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ ওদের পরিবারের, এবং তারপরেই ওই নার্সিংহোমে ভাঙচুর চালানো হয়। রোগী মৃত্যুর ঘটনার পরেই ওই বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর চালানো হয়। রোগীর পরিবারের অভিযোগ যে রীতিমতো ভুল চিকিৎসার কারণেই কিন্তু ওই রোগিনীর মৃত্যু হয়েছে, যদি বা ডাক্তার যে অভিযুক্ত ডাক্তার তার দাবি যে ভুল চিকিৎসা নয়, রোগিনীর শরীরে অন্য সমস্যা ছিল এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনাটিকে নিয়ে উত্তেজনা ছড়ায় এবং সেই যে বেসরকারি যে নার্সিংহোমটি রয়েছে কোতাইগড় বলে একটি জায়গা রয়েছে, এই কোতাইগড়ে অবস্থিত সেই বেসরকারি নার্সিংহোমটিকে ভাঙচুর চালানো হয়। তারপর উত্তেজনা তৈরি হয়, ঘটনাস্থলে বিলদা থানা এবং নারায়ণগড় থানা দুটি থানার আর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ যে অন্তঃসত্ত্বা মহিলা তার মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে নারায়ণগড় থানায়। নারায়ণগড় থানায় অভিযোগ দায়েরের জন্য ওই মৃতার পরিবারের লোকজন গিয়ে পৌঁছেছে এবং তারা এই মুহূর্তে নারায়ণগড় থানাতে অভিযোগ দায়ের করতে চলেছে ওই ডাক্তারের বিরুদ্ধে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ রয়েছে ডাক্তারের বিরুদ্ধে এবং সেই অভিযোগেই কিন্তু এই নার্সিংহোমে ভাঙচুরের ঘটনা ঘটে। যদি বা রোগীর পরিবারের লোকদের দাবি যে তারা ভাঙচুরের ঘটনায় জড়িত নন, অন্য কেউ ভাঙচুর করেছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং যে বিনা ইতিমধ্যে ভুল চিকিৎসার কারণে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই ওই গর্ভবতী ওই অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগেই কিন্তু এই ভাঙচুরের ঘটনা। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দুটি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, ঘটনাস্থলে রয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক খড়গপুরের দীপক সরকার, তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একেবারে ধন্যবাদ তোমাকে, এতক্ষণ সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদের আরো জানিয়ে রাখি, নার্সিংহোমে ভাঙচুরের অভিযোগ এবং সেখানে ভুল চিকিৎসার অভিযোগেই ভাঙচুর চালানো হয় নার্সিংহোমে, সেখানে অপারেশনের পরেই মৃত্যু হয় এক গর্ভবতী মহিলার।